এই যে এখন চলে এসেছি নটায় আর এই যে ওখানে কৌশি সাইকেল নিয়ে আমাকে নিতে এসছে দেখতেই পাচ্ছ ও চলো এখন যাই কৌশি এখানে যেহেতু মেলা আছে সন্ধ্যের দিকে মেলায় যাবো তো মেলা তো তোমার একটু দেখাবো আর দিয়ে এখন বাজে সাড়ে এগারোটার মতো বাজে মানে গিয়ে একটু ঘুরে ঘুরে এদিক যাবো আমাদের সেটাও দেখাবো নো প্রবলেম ঠিক আছে তো চলো আগে যাই তারপরে তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস তো আজকে চলে এসেছি ঘুরতে এই কৌশিকদের বাড়ি এই যে দাঁড়িয়ে দাঁড়িয়েছে মুক্তা দেখা কৌশিক দেখা মুখটা দেখা লজ্জা পাচ্ছে তো কৌশিকদের বাড়ি চলে এসেছি এসে একটু এই মাঠের দিকে এসে দাঁড়িয়ে আছি তো এখন এখানে দে বাড়ি আসার কারণটা হচ্ছে এখানে মেলা আছে তো কৌশিক সেই দু তিন দিন ধরে ফোন করে আমার ডাকছে শুধু মেলা আছে আয় 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 তো সেই জন্য আসলাম সন্ধেবেলার দিকে আয় 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 টি হ্যাঁ শুনে নিলে কিরকম করে ডাকছি ডাকছিলো তো সন্ধেবেলার দিকে যাব মেলায় ঠিক আছে তো মেলায় গিয়ে একটু ভিডিও শিডিও করবো আর এখন একটু এই এখানে এটা কি যমুনা যমুনা এই বয়সে যমুনা জল জল নেই কোনো যমুনা তো ওই যমুনায় ধারে এসে দাঁড়িয়ে আছি হালকা হালকা হাওয়া হাওয়া হচ্ছে যেহেতু গরমকালে একটু হাওয়া না খেলে হবে না তাই তো আর কষি এখানে পোষ দিয়েছে গলায় গামছা নিয়ে তো বিকালবেলা একটু মেলায় যাবো সেটাও দেখাবো নো প্রবলেম এখন যে জায়গাটা দাঁড়িয়েছি এই জায়গাটা দেখিয়ে দিই তোমাদের ভালো করে আর দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আমরা এখন এরকম টাইপের একটা লোকেশনে আছি এই দেখে নাও এটা হচ্ছে এই জায়গা এটা যমুনা যমুনা এখন জল নেই শুকিয়ে গেছে ঠিক আছে আর এদিকে গাছ টাছ ভেঙে পড়ে আছে কালকে রাত্রিবেলা একটু ঝড় বৃষ্টি হয়েছে সেই জন্য কালকে রাত্রিবেলা বলতে বিকালের দিকে হয়েছে তো দেখতে পাচ্ছো ওই কোশিয়ার পদে পাকাটি ঢোকানো হচ্ছে নো প্রবলেম কোন এই লোক কাহা সে আতে হ্যায়

এখানে সব তরমুজ হয়েছে আর ওই শিল পড়েছে কালকে রাত্রেবেলা বৃষ্টি মানে কালকে বিকালবেলা ঝড় বৃষ্টি হয়েছে আর সাথে শিলও পড়েছে সেই জন্য তরুজগুলো দেখো তরমুজগুলো পুরো একদম ফেটে রয়েছে পুরো তরমুজ খেলা নষ্ট হয়ে গেছে যে তরমুজগুলো হয়েছিলো সব নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ ওদিকেও সব তরমুজ লাগানো হয়েছে সব নষ্ট হয়ে গেছে এখানে যমুনা রয়েছে যমুনার নিচের দিকে একটু যাবো ঠিক আছে তো তারাও তোমাদের দেখাচ্ছি এই যে ওই যে ওই ওখানে যমুনা রয়েছে তো ওই নিচটা তো যাবো আর কৌশিকৈ আগে নিয়ে পড়েছে তো চলো না হয় একশো শোন থাকে চল তো ভাই এটাও মানে কী বলবো একটা গ্রামীণ এলাকা ঠিক আছে মাঠঘাট আমিও যেহেতু গ্রামের ছেলে আমি এসেছিও গ্রামে তো গ্রামের ছেলে গ্রামেই ভালো এদিকেও সব পাট চাষবাস হয়েছে কিন্তু কালকে বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে আর গ্রামের ছেলে বোঝাই তো একটু মাঠে ব্যাটে ঘুরতে ভালোবাসি তো সেই জন্য মাঠে এসে ভিডিওটা করছি আর এই যেখানে যমুনা দেখতে পাচ্ছি এখানে মানে শুকিয়ে গেছে জল নেই ও ওইখানে হালকা হালকা যেখানে গর্তে অল্প অল্প জল আছে আর এইখানে মানে থাকে মানে এটা ঘর থাকে হ্যাঁ ওই এই বাস দিয়ে জাল তোলে আর কি জাল পাতা থাকে মাছ হ্যাঁ ওই এখানে যে ছিল কিন্তু ভেঙে গেছে এখানে এখনও কেউ থাকে না ওরা মানে ভেঙে চুরে গেছে একদম পুরো একাকার হয়ে অবস্থা বর্ষার সময় পুরো ওই ড্যাম্প জল ওঠে ঠিক আছে মাথায় পড়েছে ভেঙে ঠিক আছে বেশি বাড়াবাড়ি করে এটা আর এই যে এখানে যখন বৃষ্টি যখন বর্ষার সময় অনেক জল জমে তখন ওই যে এখানে এই ওপরেও জল উঠে যায় আর এখানে গরু ফুরু বাদা রয়েছে তো কী করছি শুনিয়া তো এই যে দেখতে পাচ্ছি এখানে জল রয়েছে হালকা হালকা বেশি জল নেই অল্প জল আর মানে খুব রোদ গরম লাগছে গরমে পুরো ঘেমে যাচ্ছি রোদের মধ্যে আসলাম মাঠে ভিডিও বানাতে এই জন্য করিস না যে মানে একটা গরু বাদার চলো গরু কাছে যায় ভিডিও করতে তো হয়েছে মাঠে এখন সেই লেভেলে রোদ সেই গরম লাগছে বিরাট রোদ আর ভালো লাগলে লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করনি তো গাইজ প্লিজ চ্যানেলেটাকে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি ওয়ানকে কমপ্লিট করো ওয়ানকে কমপ্লিট করার পরে আমি বাইক নেবো গাই তখন মোটো ক্লাকা আসবে ঠিক আছে ওই যে গরু গরুকে একটু দেখাই তোকে এই সুশান্ত যাচ্ছে গরুর কাছে গরুকে গরুকে কিছু জিজ্ঞাসা করা হচ্ছে একবার জিজ্ঞাসা করো আরে মাঠ ভাইসাব বিশাল গরম লাগছে আরে শার্ক ও মাই গড দা শার্ক ভাই সেলফিতে শার্ক রয়েছে আই এম তো অবাক ভাই সেলফি কিছু জ্যাদা নি হো গই মতলব কিছু ভি তো গাইস দেখতে পাচ্ছো অবিশ্বাস্য গুপ্তধনের হাড়ি এ ছেলেবিলে কি বলবো মানুষ তো চলো এটা আর কি তোমাদের ঘুরি ঘুরি দেখালাম হ্যাঁ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আমার চ্যানেলটাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর গাইজ হ্যাঁ একটা কথা বলি তোমাদের আমি নেক্সট পরে একটা অ্যাকশন ক্যামেরা নেওয়ার প্ল্যান করছি ঠিক আছে যেহেতু মোবাইল ক্যামেরাটা অতটাও ভালো না তো সেই জন্য ভাবছি একটা ক্যামেরা নেবো অ্যাকশন ক্যামেরা নিচ্ছি দেখি ভাবছিলাম তো গোপড়ো নেবো কিন্তু গোপ্রো যদি নাও নি যদি নাও নিতে পারি তাও একটা অ্যাকশন ক্যামেরা নেবো ঠিক আছে তো কোথায় দাও তো ওই সুশান্ত কি একটা দেখাবে বলছে তো চলো আগে কি একটা দেখা নেচার মার হ্যাঁ ঠিক আছে ও ও ওই জায়গায় দেখতে পেলে ঢিলটা ছিল আর কৌশিকা একবার মারবে এই যে হলো না কোষিকাটা হলো না না হয়েছে হয়েছে এটাও হলো না এটা হলো ওই যে উই কোথায় চলে তো গাইছে আমি এখন একটা মারবো দেখি আমারটা হয় নাকি ঠিক আছে দেখা ভালো করে ওই যে ওই যে ওই কই চলে গেছে ওই যে ও ও ও আইটা মার মার ভালো করে মার চলো না দেখা হয়েছে চলো এখন আমার দিকে যাও আয়া

এই দেখুন কৌশি দাঁড়িয়ে রয়েছে আর আমি যেখানে গামছা ঠামচা নিয়ে পুরো রেডি চান করবো বলে আর এখানে মাঠ দিয়ে যাচ্ছি মানে এই কৌশি মাঠের স্যালো আছে সেলোতে চান করবো এবং আর এখানে দেখতে পাওয়া তরমুজ দাঁড়াও দেখাচ্ছি তোমাদের মাঠটা মাঠটা ভালো করে দেখাচ্ছি এখানে কত তরমুজ হয়েছে গেছে দেখো এখানে এদিকে সব ক্ষেত্রে মোটামুটি তরমুজ চাষ করা হয় এখানে সবই তরমুজ এই যে মাঠের দেখতে কত তরমুজ হয়ে রয়েছে প্রচুর তরমুজ হয়ে আছে মাঠে চিকিৎ তবে এদিকে দেখতে পাচ্ছি সব তরমুজ মাঠের তরমুজ এদিকে মানে এদিকটা তরমুজ চাষ হয় আমাদের তরমুজ টরমুজ হয় না কিন্তু এদিকে তরমুজ হয় চাষ ঠিক আছে একটা মাঠের মধ্যে পুরো ফাঁকা মাঠ চারিদিকেই মাঠ আর মাঠ ফেটে রয়েছে দেখতে পাচ্ছ এই যে তরমুজ ফেটে গেছে এই যে শিলপরে ঠিক আমার ভাইদেরই চালো তো এখন বন্ধ রয়েছে তো ভাবছি চালাবো চালিয়ে স্নান করবো ঠিক আছে মেশিন খুললাম এবার চালাবো ও যেহেতু গ্রামের ছেলে করে অভ্যাসে নো প্রবলেম বাড়ি তো দু দুটো মেশিন আছে একা চালাই আর এখানে এসেও মেশিন চালাচ্ছি ট্রেনে কলে জল জল সব নেই আছে

তারা তো এখন অনেকে ভাববে হয়তো যে চান করছে এটাও ভিডিও করতে লাগে তো গাইস ঠিক আছে ন চলো কোনো ব্যাপার না যেহেতু আসলাম এটা মানে কোনো দেখায়নি আর কি তো সেই জন্য মাঠে আসলাম একটু ভাইয়ের সাথে মজা করে খুব মজা করে চানটা করলাম তো সেই জন্য তোমার সাথে একটু শেয়ার করলাম ঠান্ডা পুরো একদম ঠান্ডা যাওয়া ঠিক আছে খুব ভালো লাগলো সেই জন্য তোমার সাথে শেয়ার করলাম তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে তারপরে সন্ধেবেলা মেলার দিকে যাবো আজকে তোমাদের দেখাবো প্রবলেম তো চলো